ফের বহুতলে আগুন দমকলের বারোটি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটেছে কলকাতার এক্সাইড মোড় এলাকায় ফের বহুতলে আগুন শুক্রবার সকাল নটার কিছু পরে হঠাৎই আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে প্রাথমিকভাবে এসে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে কলকাতার এক্সাইড মোড়ের কাছে জানা গেছে এক্সাইড মোড়ের কাছে একটি বহুতলের চারতলায় এদিন আগুন লাগে ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আগুনের জেরে বহুতলের একটি অংশ ভেঙে পড়েছে ওই বহুতলে একাধিক অফিস রয়েছে বলেও জানা গেছে এদিন অফিস খোলার আগেই আগুন লাগে স্বাভাবিকভাবে তখনও বেশিরভাগ কর্মীরাই অফিসে পৌঁছাননি খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের পাশাপাশি পৌঁছায় কলকাতা পুলিশের রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ঘটনাস্থলে পৌঁছায় আরও বেশ কয়েকটি ইঞ্জিন জানা গেছে মোট বারোটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আমার যা খাবার আছে উপরে জলের কিছু ট্যাঙ্কগুলো রয়েছে কিন্তু পুরো যা সিস্টেমগুলো ছিল কি না ছিল সেটা তো যা এখন বিল্ডিং ক্লিয়ার হবে তখনই জানা যাবে এবং আগুনটা কীভাবে হয় একটু এখন যা আছে বলা সম্ভব নেই যখন আমরা তদন্তে নামবো তখন আমরা জানতে পারি যেটা বলছিলেন যে একটা অংশ খুব ভেঙে পড়তে পারে বা আশঙ্কা করেছে পড়েছে উপরে যা আছে কিছু স্ট্রাকচার ছিল খুব পুরানো ওর একটা অংশ ভেঙে পড়েছে এমনি কোনো যা আছে মানে ক্ষয়ক্ষতি কোনো খাবার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা